correct? Assalamualaikum warahmatullahi الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا সম্মানিত অত্র হোটেলে উপস্থিত দিনী ভাই, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা একটা বড় পরিকল্পনা নিয়ে এখানে উপস্থিত হয়েছি। পরিকল্পনার সূচনায় আমরা কয়েক মিনিট কথা বলবো হালাল রুজি নিয়ে, তারপরে কয়েক মিনিট কথা হবে ব্যবসা বাণিজ্য নিয়ে, তারপরে কয়েক মিনিট কথা হবে ব্যবসার সাথে আনুষঙ্গিক জরুরি কথা, তারপরে কয়েক মিনিট কথা হবে আমাদের আজকের বৈঠকের জিম্মেদারি। আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে হালাল রুজি খাওয়ার জন্য আদেশ করেছেন, তাতে তিনি বলেছেন ইয়া ইয়োহান্নাস, হে পৃথিবীর মানুষ, কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, পৃথিবীতে যত রুজি আছে তার যেটা বৈধ সেটা তোমরা খাও, তাহলে পৃথিবীতে অনেক রুজি আছে যা সবার জন্য বৈধ নয়, বৈধ যেটা সেটা খাওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করলেন। এ কথা তিনি মোমেন পুরুষ নারীকেও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে পৃথিবীর মোমেন পুরুষ নারী, আমি যে তোমাদের রুজি দিয়েছি তার বৈধটা তোমরা খাও। এ কথা আল্লাহ তাআলা নবী রাসূলকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী রাসূলগণ, আপনারা হালাল রুজি খান এবং সৎ আমল করুন। আল্লাহ তাআলা নবী রাসূলকে আরো একটি অতিরিক্ত বাক্যের কথা বলেছেন, তা হলো আপনারা হালাল রুজি খান এবং সৎ আমল করুন। সবটাই আমল সৎ নয়, আমি দশটা টাকা কবরে দিলাম এটা একটা আমল, আমি দশটা টাকা ফকিরকে ভিক্ষা হিসাবে দিলাম এটাও একটা আমল, দুটাই কি সৎ আমল? অবশ্যই না, দুটাই সৎ আমল নয়। যে আমলটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নীতি পদ্ধতিতে আসে সেটাই সৎ আমল। অত্র আয়াতগুলিতে আল্লাহ তাআলা সাধারণ জনগণকে বৈধ রুজি খাওয়ার জন্য আদেশ করেছেন, অত্র আয়াতগুলিতে আল্লাহ তাআলা মোমেন পুরুষ নারীকে বৈধ রুজি খাওয়ার জন্য আদেশ করেছেন, অত্র আয়াতগুলিতে আল্লাহ তাআলা নবী রাসূলগণকে বৈধ রুজি খাওয়ার জন্য আদেশ করেছেন। কথার শেষে এ অংশে আরো একটি জরুরি কথা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলাইকুম জামানুন, তোমাদের উপরে এমন একটা সময় চলে আসবে, মানুষ বিবেচনা করবে না আমিনাল হালাল আমিনাল হারাম, যে পয়সা উপার্জন করছে সেটা কি হালাল না সেটা হারাম এই বিবেচনা মানুষ করবে না। উপার্জনের এমন একটা সময় চলে আসবে মানুষ হিসাব ছাড়াই উপার্জন করবে। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বসেতাত আলাইকুম দুনিয়া কামা বসেতাত মান কানা কাবলাকুম, উপার্জনের পথ ও পন্থা তোমাদের সামনে তুলে ধরা হবে, তোমরা দেখতে পাবে উপার্জনের অসংখ্য পথ, তখন তোমরা উপার্জনের সব পথে নেমে যাবে। এই উপার্জন তোমাদের ধ্বংস করে দেবে যেমন পূর্বের মানুষকে করেছে। বিবেচনাহীন অবস্থায় মানুষ উপার্জন করবে এবং তাতে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এ কথা আল্লাহ তাআলা বলেন। আমরা হালাল রুজি উপার্জন করতে হবে, এ কথা আল্লাহ তাআলা বলেন সকল মানুষকে, এবং সতর্ক করেন, সতর্ক কঠিনভাবে করেছেন। তাতে তিনি বলেছেন, কুল্লুল্লাহ মিন্না বেনা বাতা মিন্না সুহুত কানাতিন নার আওলা বিহি, প্রত্যেক যে শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট, বিশেষ সতর্ক বাণী। আমরা এর পরের অংশে যাই, উপার্জনের পথ ও পন্থা। উপার্জনের পথ ও পন্থা কয়েকটি রয়েছে, তার একটি হচ্ছে দিন মজুরি করে উপার্জন করা। দিন মজুরি করে উপার্জন করাটা যুগ যুগ থেকে চলে আসছে, হাজার হাজার বছর আগে একজন লোক একটা লোককে কাজের জন্য নিয়েছিল, ফামলা নিসফান নার, সে অর্ধেক দিন কাজ করার পরে অসন্তুষ্টি প্রকাশ করে চলে গেল। মালিক তাকে অর্ধেক দিনের মজুরি দিতে চাইল, সে গ্রহণ করল না। মালিক তখন ওই অর্ধেক দিনের রুজিকে বাড়াতে লাগলো, যে পারিশ্রমিক ছিল সেটা দিয়েও বাড়াতে লাগলো, তাতে অনেক গরু ছাগল হয়ে গেল। হঠাৎ একদিন সেই দিন মজুর এসে বলছে, আতিনি গুজরাতি, আমি যে দিন মজুরি হিসাবে কাজ করেছিলাম সেটা আমাকে দেন। তো মালিক বললেন, খুঁজ জালিকাল মাল কুল্লাহ, সব এগুলো নিয়ে নাও, গরু ছাগল যা সব নিয়ে যাও। তখন ও বলছে, লা তাস্তাহ জিওনি, আপনি আমাকে মজাক করবেন না, আমি অর্ধেক দিন কাজ করেছি তার মজুরি দেন। তিনি বললেন যে আমি তোমার সাথে মজাক করিনি, এগুলো তোমার সব সম্পদ তুমি নিয়ে যাও। অত্র বুখারী মুসলিমের হাদিসটা এসেছে, তিনজন বিপদে আটকা পড়েছিল, তার একজন বলেছিল যে পাথরটা মুখ থেকে সরিয়ে দাও, আমি আপনার বাপ মাকে ভালোবাসি, এই এই। তা আল্লাহ বললেন, ঠিক আছে সরালাম। তো একজন বলল, আমি একটা দিন মজুর নিয়েছিলাম, সে অর্ধেক দিন কাজ করার পরে চলে গেছে, দিন মজুরি নেয়নি, আমি তাকে বাড়িয়ে অনেক কিছু করেছি, একদিন এসে বলল আমার অর্ধেক দিনের পারিশ্রমিক দেন, আমি বললাম সব নিয়ে যাও, বলল মজাক করবেন না, অর্ধেক দিনের পারিশ্রমিক দেন, আমি বললাম মজাক করিনি, এগুলো তোমার সব নিয়ে যাও। তো নিয়ে চলে গেল, তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি এই কাজটা করে থাকি তাহলে আজকে এই গর্তের মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। তো আল্লাহ বললেন, ঠিক আছে কিছু দিলাম। তৃতীয় জন বলল, আমি আমার চাচাতো বোনের সাথে অন্যায় করতে চেয়েছিলাম, সে মনে করেছিল আমি গরিব মানুষ, টাকা উপার্জন করতে পারবো না, তাই বলেছিল 100টি স্বর্ণ মুদ্রা লাগবে, অন্যায় রাজি থাকব। আমি হাড় ভাঙা পরিশ্রম করে পয়সা নিয়ে উপস্থিত হলাম, আমাকে বলল, দেখো তুমি আমাকে অসতী প্রমাণ করো না, বলার সাথে সাথে আমি অন্যায় করিনি, উঠে গেছি, তো এটা যদি আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি তাহলে তুমি গর্তের মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন, ঠিক আছে দিলাম।
মধ্যখানে একটা কথা বারবার জাগছে, এ অংশে এসে আপনাকে বলে রাখি, মনে রাখবেন, অন্তত জেনার সিদ্ধান্ত নেওয়ার পরে কেউ যদি জেনা বন্ধ করে দেয় না করে, তাহলে সে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে, তার প্রমাণে এ হাদিস। এখানে আরো একটি আছে যে কেউ যদি জেনার সিদ্ধান্ত নেওয়ার পরে সেখান থেকে ফিরে আসতে পারে, তাহলে বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তার এক শ্রেণীর মানুষ যারা অশ্লীল সিদ্ধান্ত নেওয়ার পরে ফিরে এসেছে। একটা মহিলা বলল তুমি আমার সাথে অন্যায় লিপ্ত হও, তো লোকটি বলল ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি এতে রাজি নই। তো আল্লাহর নবী বললেন সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তার এই শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ। তাতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, অন্তত অশ্লীল কাজের সিদ্ধান্ত থেকে যদি মানুষ ফিরে আসতে পারে, তাহলে সে জান্নাতুল মাওয়া পাবে, এ ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। তাতে তিনি বলেছেন ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, কেউ যদি তার আত্মাকে অশ্লীল কাজ থেকে দূরে রাখতে পারে, আমি আল্লাহ তার সাথে ওয়াদা করলাম তাকে জান্নাতুল মাওয়া দিব, এ ঘোষণা আল্লাহর আছে। মধ্যখানে এই কথাটা থাকলো, যেটা আমরা আলোচনা করতে চেয়েছি তাতে প্রমাণ হলো যে দিনমজুরি কাজ পয়সা উপার্জন করার পথ একটা এইটা আগে থেকে আসছে। আরেকটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দিনমজুরকে গায়ের ঘাম শুকানোর পূর্বেই টাকা দিয়ে দাও। তাতে যারা আমরা ব্যবসার সাথে সম্পৃক্ত বা এদেশে যারা অধীনস্থ লোকজন রাখে তাদের নিকটে আমাদের পক্ষ থেকে, শরীয়তের পক্ষ থেকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে জোরালো ঘোষণা যে যাকে আপনি কাজে নিয়েছেন তার কাজের মজুরি আপনি নির্ধারিত সময়ে তাকে দিয়ে দিবেন, এ ব্যাপারে আপনার জোরালো চেষ্টা থাকে যেন। তাতে যদি আপনার কারচুপি থাকে তাৎক্ষণিক আপনি সুবিধা ভোগ করতে পারবেন, তবে এক সময় এর অসুবিধা আপনাকে অনেক ভোগ করতে হবে। একটা কথা, ঢাকা বাইতুল মোকাররমে জুমার দিন চতুর্দিকে কাপড় বিক্রি হয়, তো একজন বলে পাঞ্জাবি, তার একজন বলে 3,000। তো রাতে এসা হতে হতে অনেক পাঞ্জাবি বিক্রি করেছে, তো বাড়ি যাচ্ছে আর গল্প করছে, অনেক টাকা আজকে কিনা ফাঁকি দিলাম, 300 টাকার পাঞ্জাবি 3,000 বিক্রি করেছি। একজন বলেছে পাঞ্জাবি, আর একজন বলেছে 3,000, কিন্তু ও তো 300 টাকার পাঞ্জাবি, খুব খুশি। আপনি বিশ্বাস করেন 3 মাস 4-5 মাস পরে দেখবেন দোকানটাই নাই, লোকটাও নাই। তার জাজল্য প্রমাণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ আল মুনাফিক সিলাতাহু বিল হালাফিল কাযিব, যে মিথ্যা কথায় ব্যবসা করে, ওর সাথে বিচারের মাঠে আল্লাহর কোনো কথা নেই। অথচ উপার্জনের সবচেয়ে যেটা বড় পথ, উত্তম পথ, সেটা হলো ব্যবসা। তো আমাদের আজকের মতো প্রথম কথাই, উপার্জনের এক নম্বর পথ হলো দিন মজুরি করে উপার্জন করা, রুজির পথ। তো দায়িত্বশীলদের যারা দায়িত্ব পালন করেন, অধীনে লোকজন রাখেন, তাদের জন্য তো এটা কথা থাকলো, কিন্তু আমরা যারা অধীনে কাজ করি তাদের ব্যাপারে একটা কথা বলে রাখি। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রায়ন কুল্লুকুম মাসউলুন রায়তিহি, পৃথিবীর মানুষ মনে রেখো সবাই দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে জবাবদি হতে হবে বিচারের মাঠে। পরের বাক্যে তিনি বলেন আর রাজুল রায়ন আল ইমাম আল নাস রায়ন মাসউলুন রায়তিহি, যারা দেশের নেতা তার নেতৃত্ব সম্পর্কে বিচারের মাঠে জবাব দিতে হবে। পরের বাক্যে তিনি বলেন আর রাজুল রায়ন ফি আহলি বাইতিহি ও মুসলমান রায়তিহি, যে বাড়ির মালিক, ছেলে মেয়ের পিতা, স্ত্রীর স্বামী, একে বিচারের মাঠে জবাব দিতে হবে তার দায়িত্ব সম্পর্কে। অলমারাতু রায়তিন ফি তাবি বাইতে যাও যে ওয়ালাদি, যে বাড়ির মহিলা, ছেলে মেয়ের মা, একেও তার দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে বিচারের মাঠে শক্তভাবে।
নিচে নামতে 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 এবার আল্লাহ রাসূল আরো নিচে এসে বলছেন, ওয়াদুর রাজুল রাইনহ মাসুলুনা রায়াতিহি, যারা কাজের লোক মালিকের অধীনে কাজ করে, দাস দাসী দিন মজুর, তার দিন মজুরি সম্পর্কে বিচারের মাঠে জবাব দিতে হবে। সে যদি মালিকের কাজে ফাঁকি দিয়ে থাকে তাহলে এটাই তার জন্য বড় কঠিন জটিল হয়ে যাবে। জামিয়া সালাফিয়া পরিচালনার সুবাদে আমি দেখি কিছু কিছু দিন মজুর বাংলাদেশে কাজ শুরু করে 8:30, যারা রাজমিস্ত্রি, কিছু কিছু দিন মজুর কাজ শুরু করে 7:00, যারা মাটি মাথায় করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, তবে 12:30, 12:30 কাজ শেষ করে। তবে এরাই বেশি শক্ত পদক্ষেপে থাকে, মানে ওই হয়তোবা আজান পর্যন্ত ওদের ডিউটি। তা আমি দেখেছি যে মাটি মাথায় করে আছে জামিয়া সালাফের, ও নিয়ে যাবে ওখানে, মাঝামাঝি তা আজান হয়ে গেছে, মাটি ওখানে ফেলে দিয়েছে, ও শেষ পর্যন্ত নিয়ে যায়নি। কিছু কিছু দিন মজুর 9:30 শুরু করে, এরা ওই কারেন্ট মিস্ত্রি। আর কিছু কিছু দিন মজুর কাজ শুরু করে 10:30, এরা হলো সিনিটারি মিস্ত্রি, ওই পানি টানির লাইন যেগুলো আছে সেগুলো করে। তারপরে আল্লাহর হস্তে তাতে সব মিলে মনে হয় 4.5 ঘন্টা কাজ করে বা 4 ঘন্টা কাজ করে, 5:00 ছেড়ে দিবে এটা ফাইনাল, বিকাল 5:00 ছেড়ে দিবে এটা ফাইনাল, কতটুকু কাজ করেছে এটুকু নয়। তা আমি তখন বলি মাঝে মধ্যে যে যতদিন পর্যন্ত সৌদি আরব কাজ করতে না যাবেন ততদিন পর্যন্ত বুঝতে পারবেন না দিন মজুরি কাকে বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন মজুরকে শক্তভাবে বলছেন, তোমার ডিউটির শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ সময় তোমাকে কাজে থাকতে হবে, নইলে এর জবাব তোমাকে দিতে হবে বিচারের মাঠে। তাহলে আল্লাহ রাসূল শুধু মালিককে বললেন না, যারা অধীনে কাজ করবে তাদেরও বললেন, সকলকে বললেন, সবাই নিজ নিজ স্থানে আমানতদার। পরের অংশে যাই, উপার্জনের দ্বিতীয় পথ হলো জমি চাষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব পাওয়ার পরে অনেক জমি পেয়েছিলেন, খাইবারের সব তিনি জমিগুলো পেয়ে গেলেন, তাতে তিনি মানুষকে জমি চাষ করতে দিলেন অর্ধেকের ভিত্তিতে, অর্ধেক ফসল আমাদের দিতে হবে, অর্ধেক মালিক নিবে। তো জমি চাষের ব্যাপারে তিনি খুব একটা সন্তুষ্টি প্রকাশ করলেন না, এক পর্যায়ে বললেন জমি চাষে অন্তঃসক্ত হয়ে যায়, জমি চাষ করে পয়সা উপার্জন করা জায়েজ তবে সুন্দর নয়। এবার চলেন ব্যবসা। আল্লাহ তাআলা বলেন, ওয়াহালাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। তো দুইটা পাশাপাশি কেন? জি, এটাতেও টাকা আসে বাড়ে, এটাতেও টাকা বাড়ে, সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে। তো সুদ হারাম, ব্যবসা জায়েজ, এটার কি রহস্য? সুদ মানে টাকা, মানে ওকে বিনিময়ে ব্যবহার হতে হবে, সুদ কথা না, এটা পরে। টাকা মানে রিয়েল, মানে হলো এই, ডলার মানে হলো এই যে ওকে ব্যবহার হতে হবে বিনিময়ে, তাহলে তার হক আদায় করা হলো। আর যদি মুদ্রাকে বিনিময়ে ব্যবহার না করে, এমনিতে মুদ্রা নিয়ে মুদ্রা নেয়, তাহলে তার উপরে জুলুম করা হলো, এর নাম সুদ। তো আমি একটা টিস্যুর প্যাকেট কিনব, টিস্যুর একটা বাক্স কিনব, তো আমি টাকা 3 রিয়াল দিব, তার মানে আমি টিস্যুটা কিভাবে নিলাম? টাকা দিয়ে নিলাম, এটা হলো টাকার নিজস্ব মান মর্যাদা, এটা হলো তার অধিকার, ওকে ব্যবহার করতে হবে কিভাবে? বিনিময়ে। আমি এই পানির বোতলটা নিয়েছি কি দিয়ে? 1 রিয়াল দিয়ে, তার মানে রিয়াল কিভাবে ব্যবহার হলো? বিনিময়ে। আমি 100 রিয়াল দিয়ে 110 রিয়াল নিলাম, তখন কি কোনো বিনিময় থাকলো? না, তখন এই মুদ্রার উপরে আমি জুলুম করলাম, এটা মুদ্রার হক নয়। আমি তাকে যদি বিনিময়ে ব্যবহার করতাম তাহলে আমি তাকে তার স্থানে রাখতাম, যেহেতু আমি তাকে বিনিময়ে ব্যবহার করিনি
তখন আমি তার উপরে কি করেছি, জুলুম করেছি। দেখেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের এক বক্তব্য আছে বিস্তারিত আব্দুল্লাহর, আমিও ওই সুদটাকে অত বুঝতাম না, ওই বক্তব্যের পরে এই অংশে এইভাবে বুঝেছি, হ্যাঁ ঠিক কথা, মুদ্রাকে তার হক হিসাবে ব্যবহার করলে তাকে বিনিময়ে ব্যবহার করতে হবে, তাহলে আপনি মুদ্রার উপরে তার হক বাস্তবায়ন করলেন, আর যদি মুদ্রা দিয়েই মুদ্রা নেন তাহলে তার উপর আপনি কি করলেন, জুলুম করলেন। তো ব্যবসা বিনিময়ে হয় আর সুদ বিনিময়ে হয় না, যেহেতু সুদ বিনিময়ে হয় না তখন আপনি ওই মুদ্রার উপরে কি করলেন, জুলুম করলেন, এই কথাটা মনে থাকে যেন। আর যখনই মুদ্রার উপরে জুলুম হবে তখন মুদ্রা আপনার কাছে থাকবে না, আজ হোক আর কাল হোক, একদিন না একদিন ও যাবেই। তাই আল্লাহ তাআলা বলছেন ইয়ামাহাকুল্লাহু রিবা ওয়ইরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। বাহ্যিক অবাক কথা, 100 রিয়ালের যদি 10 রিয়াল দান করি, 90 রিয়াল রাখি, এক বছর পরে যদি বাক্স খুলে দেখি তো 90 রিয়ালই থাকবে, আর যদি 100 রিয়াল দিয়ে 120 নিই তো বছর শেষে আমার কাছে রিয়াল আসবে 120, আর ওই বাক্স খুলে দেখলে দেখবো যে ওখানে রিয়াল আছে 90। অথচ আল্লাহ বলছেন যে সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়। তাহলে এবার ফয়সালা আপনাকে দিতে হবে যে ওতে বরকত বাড়ে। ব্যবসা শুরু করলাম জানুয়ারিতে, সামনে ডিসেম্বর আস্তে আস্তে বুঝলাম না বেশ টাকা পয়সা ব্যাংকে জমা হয়ে গেছে, আমারও পকেটে দেখছি, বাপ মাকে তো ভালোই দিলাম, কাপড় চুপড়ও নিলাম, ছেলে মেয়ের পিছনে খরচ করলাম, ব্যাপারটা কি মানে বরকত বহাল আছে, মানে বরকত বহাল আছে, আসে আর যায়, আসে আর যায়, হিসাবই করতে পারি না, ব্যাপারটা কি আসে আর যায়, তার মানে বরকত বহাল নেই, কোথাও ক্ষতি ঢুকে আছে। ইয়ামহাকুল্লাহুর রেবা, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেই, দান মানুষের টাকাকে বেশি করে দেয়, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সুদ খেলে মানুষকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে, তাকে রাস্তায় নামতেই হবে, এটাই চূড়ান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন রেবা ওয়াইন কাসরা ফাইনা আকিবাতুহু কাল্লা, সুদ যদিও বাহ্যিকভাবে টাকা বেশি দেখা যায় কিন্তু তার ফলাফল হলো নিঃস্ব। তাকে ভালো থাকলে কয়েকটা দেশের টাকা এক টাকাই হয়ে এক দেশে চলে যাবে, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে। দেশে সুদ চালু থাকলে টাকা দুই একজন মানুষের কাছে চলে যাবে, বাকি লোকগুলি কি হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে। এটা হলো সুদের ফলাফল। তো আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করলেন আর সুদকে চিরদিনের জন্য হারাম করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার ব্যাপারে যা বললেন তাতে বায়ুল ইশতেরাক, পার্টনারে ব্যবসা, মানুষ যদি কয়েকজন মিলে ব্যবসা শুরু করে, দুইজন মিলে যদি ব্যবসা শুরু করে তাহলে তৃতীয় জন হবেন আল্লাহ, যদি ব্যবসা তিনজনে শুরু করে তাহলে চতুর্থ জন হবেন আল্লাহ। ব্যবসা যদি মানুষ অংশীদার হিসাবে করে এতে বরকত অনেক বেশি, কেন, যতজন থাকবে তার আর একজন কে হবেন আল্লাহ, তবে এটা টিকিয়ে রাখা খুব কঠিন। তিনজন মিলে ব্যবসা চলছে তো একজন রাত 12টায় যাওয়ার সময়তে আর একজনকে না বলে 10 রিয়াল পকেটে নিয়ে চলে গেছে, এখন আর আল্লাহ থাকবেন না সাথে, ওটা এখন নিচে নামতে থাকবে, পরের দিন সকালে বলবে কি ব্যাপার টাকা একটু কম মনে হচ্ছে কেন, তুমি আমাকে সন্দেহ করো নাকি, না তোমাকে সন্দেহ করিনি তবে কেন জানি এরকম মনে হচ্ছে, পরের দিন দেখবেন না তুমি মনে হয় ক্ষতি করেছো, এই যে লেগে গেল কয়দিন পরে দেখবেন কিছুই নেই। একবার যদি খালি শয়তান সুযোগ পাই ঠগাতে তাহলে সারাদিন আর আপনাকে ঘুম যেতে দিবে না। যার জন্য পার্টনারে ব্যবসা করেন তবে খুব মজবুত, সব সময় যেন আল্লাহ সাথে থাকেন, তাহলে দিনানদিন টাকা বাড়বে, বাড়বেই। আর যদি টিকতে না পারেন বা সন্দেহ হয় তাহলে ব্যবসা একাই করেন। ব্যবসা খুব ভালো জিনিস, দিন মজুরি তো গেছে,
রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের লোকেরা মাস্টারি করে, চাকরি করে, দিন মজুরি করে, ওটা দিন মজুরি, তো বেতন পায় 20,000, 25 দিনে 20,000 শেষ হয়, তখন 5 দিন ধার কর্য করে চলে, আবার যখন বেতন পাই তখন ওইটা পরিশোধ করে, তো এভাবে চলতেই থাকে। তো মায়ে বলে, বেটা কিছু টাকা পয়সা হতে অব্বু, তো যে আম্মা এই মাসে তো পারছি না, সামনে মাসে দেখি, তো সামনে মাসে জিনিসের দাম বেড়ে গেছে, জীবনটা এভাবে আছে, কিছু করতে পারবে না। যদি নিজের উপকার করতে চাই মানুষ, জাতির যদি উপকার করতে চাই, অসহায় মানুষের যদি উপকার করতে চাই মানুষ, তাহলে মানুষকে ব্যবসায়ী করতে হবে। আল্লাহ বলেছেন, আমি জান্নাত বিক্রি করে দিলাম টাকা দিয়ে, মা জান দিয়ে। মানুষ আমার কাছ থেকে টাকা দিয়ে জান্নাত কিনে নেই, আমি টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করলাম এবং জানের বিনিময়ে জান্নাত বিক্রি করলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সবচেয়ে ভালো কাজ কি মানুষ হিসেবে? বলে, সবচেয়ে ভালো কাজ দুস্থ গরিবকে খেতে দেওয়া। তাহলে আমি যদি টাকা থাকে দুস্থ গরিবকে খেতে দিই, তাহলে আমি কি আমল করলাম? সবচেয়ে ভালো আমল করলাম। যেই দিকে যাবেন সেই দিকে দেখবেন, পয়সা যখন আছে তখন আপনার জান্নাতের কাজ আছে, পয়সা যখন আছে তখন আপনি জান্নাতের কাজ পেয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, সবচেয়ে দামি জান্নাত বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, এখানে টক 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 করছে, ঝকঝক করছে। তো সাহাবীগণ বলছেন, লেমান হাজেহি, এত দামি জান্নাত কে পাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, মানাতা মা তো আমা, যে দুস্থ গরিবকে খাওয়াবে সে পাবে। তাহলে কি হলো, আপনি দিন মজুরি করে মানুষকে খাওয়াতে পারবেন? মধ্যখানে একটা কথা বলি, ব্যবসা ঘুমের ঘোরও করবেন, ছোট্ট ব্যবসা নিয়ে আজীবন থেকে যাবো এটা আপনি মনে করবেন না। একাধিক দিন বলেছি, লোন নিয়ে ব্যবসা করতে হবে না, ব্যবসা চালু হবে চকলেট দিয়ে, কলা দিয়ে, একদিন কোটি কোটি টাকার ব্যবসা করব। তাতে বলেছি, বাংলাদেশে যারা কোটি কোটি টাকার মালিক, যাদের একবারে কুড়িল বিশ্ব রোড থেকে নিয়ে কাঞ্চন ব্রিজ পর্যন্ত 300 ফুট রাস্তার চতুর্দিকে কোটি কোটি শতক জমি, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক তারা, এরপরে তাদের ব্যবসা দেখবেন, টিস্যু বসুন্ধরা, আটা বসুন্ধরা, গুঁড়া মশলা বসুন্ধরা, কি বুঝলেন? মানে ইনকামের সব পথ খুলে রেখেছে। আজ থেকে নিয়ে 5 বছর আগে যে জমি কিনেছে, সেই জমি যদি এখন বিক্রি করে, ওরকম ব্যবসা কয়েকশো চালু করতে পারবে, তারপরে এগুলো করছে, তার মানে ব্যবসার সব পথ খুলে রেখেছে। ইনকামের সব পথ খুলে রাখতে হবে বৈধভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসাকে এত মানে দেখলেন, তিনি বলছেন, আর তাজের আসাদেক এখনো ইয়ামাল কিয়ামা মা শুহাদা সিদ্দিকিন, যারা সত্যবাদী ব্যবসায়ী তারা বিচার মাঠে নবী রাসূল সিদ্দিক শুহাদাদের সাথে থাকবেন। এবার হলো, দিন মজুর আসে এখানে, জমি চাষ করে, তারা এখানে আসতে পারবে? জি না। সত্যবাদী ব্যবসায়ী সিদ্দিক শুহাদাদের সাথে বিচারের মাঠে থাকবেন, তারা অনেক উপরের মানুষ। আবার একে বাড়াতে বাড়াতে আবার বলছেন যে, আত্তিজারাত মাল কিবল হালাফ, পৃথিবীর মানুষ মনে রেখো, ব্যবসা করতে গিয়ে অনেক সময় সত্য কথা মিথ্যা কথা চলে আসে, অনেক সময় কসম চলে আসে, অনেক সময় মিথ্যা কথা চলে আসে, অনেক সময় কসম চলে আসে, ফাশুবহ বিসাদকা, তোমরা এটা দান করে ওইটা মিটিয়ে দাও। তো পথ তো আল্লাহ রাসূল বের করলেন, দিন রাত আপনি মিথ্যা দিয়ে ব্যবসা করবেন এটা আল্লাহ রাসূল বলছেন না। ব্যবসায় অনেক সময় মিথ্যা চলে আসে, অনেক সময় কসম চলে আসে, তো তোমরা এটা কি দিয়ে মিটাবা? এটা দান করে মিটাও। ব্যবসা করলেই টাকা হবে, ব্যবসা করলে আপনি দান করতে পারবেন, এ কথাই ঠিক। এ অংশে জরুরি কয়েকটা কথা, শেষের দিকে আমরা চলে আসছি। জরুরি কয়েকটা কথার প্রথম অংশ হচ্ছে, মনে রাখতে হবে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। দানের চেয়ে শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই। হজ একটা ইবাদত, বড় ইবাদত,
কেউ যদি হজ করে অশ্লীল কথাও কর্মে না জড়াই তাহলেও হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। তাহলে হজ একটা বড় ইবাদত। আল্লাহ রাসূল বলেছেন সলাত নামাজ যখন অজু করে সব পাপ মিটে যায়, মসজিদে যায় নিষ্পাপ হয়ে যায়, সলাতে দাঁড়ায় যা পাপ আছে রুকু সিজদায় চলে যায় নিষ্পাপ হয়ে যায়। তাহলে সলাত একটা বড় ইবাদত। আর ইবাদতের জগতে সিয়াম তো রোজা তো এক ভিন্ন ধরনের ইবাদত, যার বিনিময় জান্নাত। এর পরেও কেউ নিজস্ব ক্ষমতা আপনার উপকার করতে পারবে না। আপনি সলাত আদায় করেছেন, আপনার জন্য আপনার মায়ের কোনো উপকার হবে না। আপনি হজ করেছেন, আপনার জন্য উপকার আসবে, আপনার মায়ের কোনো উপকার হবে না। আপনি সিয়াম পালন করেছেন, আপনার জন্য উপকার আপনার মায়ের জন্য নয়। আর আপনি যখন দান করবেন তখন এইটে আপনার মায়ের নামে এমনভাবে শক্তভাবে কাজ করবে যে এইটা ভিন্ন ধরনের ক্ষমতা রাখবে। দেখেন কয়েকটা হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক এসে আল্লাহ রাসূল গো বলছেন, আল্লাহর নবী, ইন্না আবি কাদ মাতা, আমার পিতা মারা গেছেন। আলম ইউসি দানের কথা কিছু বলে জাননি। আফা উশাদ্দ কানহ ওয়ফাক ও একুতুল্লাহু, আল্লাহ রাসূল, আমি যদি আমার পিতার নামে দান করি তাহলে তার পাপ মিটে যাবে কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাম, হ্যাঁ, তুমি যদি তোমার পিতার নামে দান করো তাহলে তোমার পাপ, পিতার পাপ মিটে যাবে। হাদিস তো বুখারী মুসলিম। তা আমি যদি সলাত আদায় করি তো আমার আব্বার তো উপকার হলো না, কিন্তু আমার আব্বার নামে যদি আমি দান করি তখন আল্লাহ রাসূল ছোট পাপ বড় পাপের কথা বললেন না, বললেন যে ওর পাপ মিটে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন লোক এসে আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল, ইন্না উম্মি কাদ উফতিলাতাত, আমার মা হঠাৎ করে মারা গেছেন, লাউ তাকাল্লামাত তাসাদাকাত, আমার মা কথা বলতে পারলে দান করতেন। আফা উসাদদাকা আনহা ওয়ালাহা সাওয়াব, আমি কি আমার মায়ের পক্ষ থেকে দান করতে পারি, এটি কি তার নেকি হবে? আল্লাহ নাম, আল্লাহ রাসূল বলেন হ্যাঁ। হাদিসগুলি বুখারী মুসলিম। আর এমনিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাদকাত বুরহান, দান হলো দলিল। বিচারের মাঠে আপনি বলবেন আমি জান্নাত পাবো, কেউ যদি বলে কোনো ফেরেশতা কেন, তা আপনি বলবেন আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ? এই যে দান, সলাত আপনার জন্য এরকম দলিল নয়, সিয়াম আপনার জন্য এরকম দলিল নয়, আনি দলিল। আল্লাহ রাসূল বলছেন না সাদকাত বুরহান, দান হলো দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসাদকাত তুতফুল খাতিয়াতা কামা ইতফুল মাউ নারা, কিছু দান করেছি এই দান আল্লাহর রাগকে কি করেছে, মিটিয়ে দিয়েছে, আমার আর জাহান্নাম হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামাল মুমিন ইয়াকুনু ইয়াওমাল কিয়ামা ফি জিল্লি সাদাকাতিহি, নিশ্চয় মুমিন পুরুষ নারী বিচারের মাঠে তার দানের ছায়াতলে থাকবে। এ শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। এই কথাটা ব্যবসার সাথে ভালোভাবে মনে রাখতে হবে। এমনিতে ব্যবসাতে সত্য মিথ্যা কসম চলে আসে, সে শ্রেণীর মানুষের ধারণায় শিরক মানে নেকির কাজ, বিদাত মানে নেকির কাজ, শিরক নেকির কাজ। কিভাবে আব্দুর রাজ্জাক সাহেব, যখনই গাড়িটা চট্টগ্রাম থেকে ছুটে যায় ঢাকা যাবে তখনই বারবার ড্রাইভার বলছে এই সামনে মাজার পেলে 10টা টাকা দিও, কন্ট্রাক্টর শোনো, সামনে মাজার পেলে 10টা টাকা মাজারে দিও। তো এটা কে বলছে? ড্রাইভার বলছে। তাহলে ড্রাইভারের ধারণাতে কাজ করছে, যদি মাজারে 10টা টাকা দেওয়া হয় তাহলে তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না। তো তার ধারণা তো ভালো, কিন্তু ধর্ম কি এরকম? না। আর বিদাত কুলখানি চাহালাম তো আছে, যেটা আপনারা জানেন, এগুলো তো বিদাত, রাসূলের পদ্ধতি নয়। আর হজ করতে এসে যে মানুষ কত বেদাত করছে, আল্লাহু সামাদ, একেবারে পা থেকে নে মাথা পর্যন্ত শিরক বেদাতে ডুবে আছে হাদিতের, আল্লাহ রক্ষা করো। কাজেই এই বিষয়টিও হিসাব করতে হবে। এবার চলে আসি, আমি 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফিয়া হাটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায়
ফাঁকা জায়গায় বলেছিলাম আমার হাতে টাকা নাই, একথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, একথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, গড়বে গড়বে ইনশাল্লাহ। সে জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 51 বিঘে জমির উপরে অবস্থান করে বাণিজ্য মেলার পিছনে। তখন থেকে আমার মনে একটা দাগ কাটত যে চট্টগ্রাম ঢাকার চেয়ে কোনো মতে কম নয়, বরং চট্টগ্রামের লোকেরা সারা পৃথিবী জুড়ে আছে, বরং চট্টগ্রামের লোকেরা ব্যবসা বাণিজ্যে বেশি। তো চট্টগ্রামে কি একটা জামিয়া সালাফিয়া গড়া যায় না? আমার মনে বড় সাধ, আমি বাংলার মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, লড়বে লড়বে ইনশাআল্লাহ। মিডিয়ায় লড়ে যাচ্ছি, মুখে লড়ে যাচ্ছি, কলমে লড়ে যাচ্ছি এই জামিয়া সালাফিয়া নিয়ে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজশাহী, জামিয়া সালাফিয়া দিনাজপুর, এসব প্রতিষ্ঠানে প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 519 জন এতিম আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, তাতে শিক্ষক আছেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে রিটায়ার্ড যারা, তাতে শিক্ষক আছেন ইন্ডিয়া থেকে, তাতে শিক্ষক আছেন বাংলাদেশ থেকে। 15-20 হাজার থেকে বেতন শুরু হয়ে প্রায় 100,000 মতো বেতন এক একজনের। যারা ইংরেজি সাবজেক্টের শিক্ষক তারা বিশ্ববিদ্যালয়ে মাস্টার ডিগ্রি পাশের পরে অনেক বেতন তাদের। দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষা মানে প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিখ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। সেদিন থেকে ভাবছিলাম চট্টগ্রাম ঢাকার চেয়ে কোনো মতেই কম নয়, অতএব সেদিন কবে আসবে ফিরে, যেদিন জামিয়া সালাফে একটা চট্টগ্রামে হবে, জামিয়া সালাফে চট্টগ্রামে হবে হবে ইনশাআল্লাহ যে কোনো। সেদিন কাটাতে কাটাতে আলহামদুলিল্লাহ জামিয়া সালাফের নামে চট্টগ্রাম হালি শহরে 10 শতক জমি একবারে শহরে প্রাণ কেন্দ্রে রেজিস্ট্রি করা হয়েছে আলহামদুলিল্লাহ। আরেকটা জমি 22 শতক 50 লক্ষ টাকা বায়না দেওয়া হয়েছে, জমির মূল্য 2.5 কোটি টাকা, মালিক যেভাবে বুঝুক সেই জমির মূল্য 3-4 কোটি টাকা, এরপরেও তিনি 2.5 কোটি টাকায় ফাইনাল করে 50 লক্ষ টাকা বায়না। হজ সফরে এসেছি, মর্মে মনে করলাম যে অন্তত যারা এই মক্কা জিদ্দায় ব্যবসার সাথে জড়িত আছি, বেশিরভাগ মানুষ চট্টগ্রামের, আমরা এখানে অবস্থান করি, আমার অন্যান্য ভাইয়েরা আছেন অন্য জেলায়, তাই আমি আপনার খুব কাছের মানুষ দিয়ে হবে মর্মে আমি অনুরোধ জানাচ্ছি জামিয়া সালাফিয়া চট্টগ্রামে গড়তে, জামিয়া সালাফের জমি চট্টগ্রামে কিনতে, যার যতটুকু সম্ভব যেভাবে সম্ভব, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমাকে বললেন, আসমা তাসাদ্দাকি, দান করো, ওয়ালা তুহসি, গুনে করো না। তুমি যদি দান গুনে করো তাহলে আল্লাহ তোমাকে গুনে নেকি দিবে। ফারজাকি মাস্তাতাতে, আসমা সম্ভব পর দান করো, শক্তিতে যা কুলাই। আল্লাহ তাআলা বললেন, ইবনা আদম আনফেক উনফেক আলাইকা, আদমের ছেলে মেয়ে শোনো, দান করো, আমি ওটা পূর্ণ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেকদিন সকালে দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসে, এসে বলে একজন, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফা, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। অপরজন বলে, আল্লাহ যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। মর্মে শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফে গড়ব চট্টগ্রামের মাটিতে ইনশাআল্লাহ, বিদাত মুক্ত প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ জামিয়া সালাফে চট্টগ্রামের মাটিতে। মর্মে আজকের বৈঠকে আমি আগামী রাতেও আছি, তার পরের রাতে আছি, 4 তারিখ আমি মিশর হয়ে বাংলাদেশ যাব ইনশাআল্লাহ। এতে আপনাদেরকে এই জমি ক্রয় বাবদ শক্তভাবে মনে বড় আশা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না পড়ে যার পক্ষে যতটুকু সম্ভব 50,000 রিয়াল হোক, 20,000 রিয়াল হোক, 10,000 রিয়াল হোক, 5,000 রিয়াল হোক,
1000 হোক, 500 হোক, যেভাবেই হোক আপনার সামনে পেশ করবেন মুরাদ ভাই এবং মুজাম্মেল ভাই, তারাই আপনাদের সামনে কথাগুলি বলবে। আমি তাদের পরামর্শ দিয়েছি যে আপনারা যেভাবে ভালো মনে করেন, এখন একটা কাগজ কলম নিয়ে লিখান, আমি দুই দিন আছি, এই মুহূর্তেই দিতে হবে, এই মুহূর্তে দিই তো আমরা একটা ভালো পর্যায়ে পৌঁছিতে পারবো না। আমরা এখন যদি বলি যে ঠিক আছে আমি 5000 রিয়াল দিলাম, 50000 রিয়াল দিলাম, 10000 রিয়াল দিলাম, এটা আপনি ভারী মনে করবেন না। কিভাবে এটা পূর্ণ হবে সেটা আপনার বিবেচনার প্রয়োজন নাই, ওটা আল্লাহ বলেছেন, ওটা নবী বলেছেন, ওটা পূর্ণ হবেই, তার চেয়ে বেশি হবে, বরকত বাড়বে। আমি এতটুকু আপনাকে বলছি, যারা এখানে উপস্থিত তারা সবাই অংশগ্রহণ করব। বাংলা ভাষায় একটা কথা আছে যে দশের লাঠি একের বোঝা, কাজে কাজটা আমাদের করতে হবে। এটা আমি কয়েকবার মুরাদ ভাইকেও বলেছি, মুজাব্বল ভাইকেও বলেছি, আরও তাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে বলেছি। আমি তাদেরকেই আপনাদের সামনে কথাটি আবারও পেশ করতে বলছি, কলমে লিখেন, তাহলে আপনাদের জন্য কাজটা করা সহজ হবে বলে আমি আশা করি। এইটা আমার পরামর্শ। আমি এই কথার শেষে এসে আবারও বলছি, শুধু আমি একাই বলবো না, সারা বিশ্বে যত চট্টগ্রামের মানুষ আছে, সাথে সাথে আরও যারা আছে, সবাইকে আমি বলার জন্য অনুরোধ জানাচ্ছি, আল্লাহ তুমি জামিয়া সালাফের চট্টগ্রামের মাটিতে কবুল করো। এটা আমার প্রথম কথা, কবুল যদি হয় তাহলে কোনো সমস্যা নেই, কবুল না হলেই সমস্যা। অতএব আমাদের একটা দাবি, তুমি কবুল করো চট্টগ্রামের মাটিতে জামিয়া সালাফে কবুল করো, এটা আমার প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো এই যে আমরা যার পক্ষে যতটুকু সম্ভব আমরা এই কাজটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ, মর্মে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে আমি মুজাম্মেল ভাইকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।